Joy, Gita, Joy, Gita, Joy, Gita. আজকে গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোক একুশ। বেদাবিনাং বেদাবিনাশিনং নিত্যং য এন মজম ব্যায়ামং কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তি কম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে প্রয়োগ করলে তার পূর্ণ সদ্ব্যবহার করা হবে। তেমনই হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না, কেননা তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন। মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে, যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে আর ফলভোগ করতে না হয়। তাই রাজা যখন খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন, তখন তার মঙ্গলের জন্যই করেন। তেমনই শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করার আদেশ দেন, তখন বুঝতে হবে যে চরম বিচারের জন্যই তিনি এই হিংসার বিধান করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। এ কথা জেনে যে শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করার এই ধরনের কার্যকলাপ কখনোই হিংসাত্মক নয়, যেহেতু তার ফলে মানুষ তথা আত্মার বিনাশ হয় না। সুতরাং সুবিচারের স্বার্থেই তথাকথিত হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। অস্ত্রোপচার করা হয় রোগ নিরাময়ের জন্য, রোগীকে মেরে ফেলবার জন্য নয়। তাই শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবার সম্ভাবনা নেই। এবার আমি গীতার মাহাত্ম্য পড়ব। গীতা পাঠ করলে মাহাত্ম্য পড়তে হয়। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। গীতা মাহাত্ম্য, গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্র মিদং পুণ্যং য পঠতে প্রজাত কুমান বিষ্ণু পদমাপন্নিত ভোক ভয় শোকাদিবর্জিত। শ্রীমদ্ভগবদ্ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতাধ্যয়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈপ সন্তি হি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভাগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মলনির্মোচন পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃতি গীতাস্তম্ভী স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভাগবত গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কিমন্য শাস্ত্র বিস্তরয় যা স্বয়ং পদ্মনাভস্য মুখপাদ্য বিনিশ্রিতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে? ভারতামৃত সর্বস্বং বিষ্ণুপ্রদং বিনিশ্রিতং
গীতা গঙ্গদং কৃত্বা পুনর্জনম ন বিদ্যতে। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা কি বলবার আছে। ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতা মৃতং মহৎ। সমস্ত উপনিষদের সারাতিসার এই গীতোপনিষদ ভাগবত গীতা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তরা ভগবত গীতা সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্র তস্য নামানি জানি কর্ম বেকুন তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভগবত গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য মান দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র, এবং তার শ্রীপাদপদ্মে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। রাধে 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 বন্ধুরা, রাধে রাধে।